হ্যালো বন্ধুরা, রোবট নামটি হয়তো আমরা অনেকেই শুনেছি অথবা ইন্টারনেটে দেখেছি। রোবট মানুষের কাজকে আরও সহজ এবং সুন্দর করেছে। তো বন্ধুরা, সায়েন্স বিটির এই রোমাঞ্চকর পর্বে আমরা এমন 10টি রোবট দেখতে চলেছি যারা খুবই স্মার্ট এবং বুদ্ধিমান। আমরা অনেকেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কথাটি শুনেছি, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন মানুষের বুদ্ধিমত্তা প্রাকৃতিক, তেমন এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা মানুষের বুদ্ধির মতোই প্রাকৃতিক। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের রোবটগুলো ছোট ছোট কাজগুলো করে থাকে। জেনারেল রোবট ইন্টেলিজেন্ট, এই ধরনের রোবটগুলো তাদের মেমোরিতে অনেক ডাটা জমা রেখে কাজ করতে পারে এবং অনেক সমস্যা নিজে সমাধান করতে পারে। আর শেষে রয়েছে সুপার এআই, এই ধরনের রোবটগুলো অনেকটা মানুষেরই মতো, তারা নিজেরা চিন্তাভাবনা করে কাজ করতে পারে। এই ধরনের রোবটগুলোকে কোনো প্রশ্ন করা হলে তার সাথে সাথে উত্তরও দিতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার পূর্বে সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আমাদের 10 নম্বর রয়েছে জিয়াজিয়া নামের এই রোবটটি। চাইনিজের রোবটটি সত্যি অনেক কিউট, তার সৌন্দর্যের কাছে হার মানে সত্যিকারের নারীরাও, তাই তার রূপ ও সৌন্দর্য নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এই রোবটটি দেখে রোবট মনে হয় না, মনে হয় সত্যিকারের একজন মেয়ে। এই রোবটটি যেখানে যায় সেখানে সবাই তার সাথে সেলফি ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই রোবটটির ব্রেনে বৃহৎ এক অনলাইন ডাটাবেস সেট করা হয়েছে, যার ফলে আপনি তাকে যাই বলেন না কেন সে আপনাকে তার উত্তর দেবে। যদি এই কিউট রোবটটিকে কোনো মহিলাদের সাথে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে এটি একটি রোবট। এই রোবটটি চায়না সহ সারা পৃথিবীতে ফেমাস তার সৌন্দর্যের কারণে। এই রোবটটি মানুষের কথা বুঝতে পারে এবং তার বিপরীতে প্রশ্নও করতে পারে। সেলফি তোলার সময় রোবটটি নানা অঙ্গভঙ্গি এবং স্টাইল করে দাঁড়াতে পারে। এই রোবটটির ফেসে ব্যবহার করা হয়েছে অনেক ভালো মানের সিলিকন, যা তাকে আরও রিয়েল দেখায়। এই রোবটটিকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্টে জানতে পারেন। আমাদের 9 নম্বর রয়েছে মার্ক 1 নামের এই রোবটটি। এই রোবটটির বেশ কিছু ইউনিক গুণ রয়েছে যা অন্য সকল রোবটের মধ্যে নেই, এ সকল কারণে আমাদের লিস্টের 9 নম্বরে স্থান করে নিয়েছে। 42 বছর বয়সী প্রোডাক্ট এবং গ্রাফিক্স ডিজাইনার রিকিমা প্রায় 2 বছর ধরে কঠোর পরিশ্রমের পর এই রোবটটি তৈরি করেছে। রোবটটি তৈরি করতে খরচ হয়েছে $50,000। রিকিমা নিজের পার্সোনাল কাজের জন্য রোবটটি তৈরি করেছে। এই রোবটটির মুখের দিকে তাকালে আপনি দেখবেন এই রোবটটি দেখতে হলিউড অ্যাক্ট্রেস ইরলাট জোহানের মতো, যিনি রিকিমার ছোটোবেলার ড্রিম গার্ল, আর তার পছন্দের নায়িকার মতো সে রোবটটিকে বানিয়েছে। রিকিমা রোবটটিকে বানানোর জন্য প্রোগ্রামিং এবং ইলেকট্রোমেকানিক্স শিখেছে। এই রোবটটি নিজের হাত পা এবং মাথা একদম হুবহু মানুষের মতো নাড়াতে পারে। আর সবচেয়ে মজার বিষয়টি হলো রোবটটি কথা বলার সময় খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে। এই সুন্দরী রোবটটি খুবই সফট সিলিকন দিয়ে তৈরি এবং এর শরীরের সকল পার্ট 3D প্রিন্টেড, তাই রোবটটিকে দেখতে একদম রিয়েল মনে হয়। এই রোবটটি মানুষের সাথে খুবই সহজে কথা বলতে পারে, যা দেখতে খুবই কিউট লাগে। And it can help people to do some high-risk work and go to top of the mountain and deep ocean to realize our world. আপনি আমাদের 8 নম্বরে থাকা রোবটটিকে দেখে আপনি মানুষ মনে করে ভুল ভাবতে পারেন। হয়তো আপনাদের মধ্যে অনেকেই মানুষ মনে করে ধোঁকা খেয়ে গেছেন। আসলে এটি কোনো অরিজিনাল মানুষ নয়, এটি একটি রোবট যার নাম জার্মানের ডিকে। এই রোবটটিও দেখতে এতটাই রিয়েলিস্টিক যে আপনার চোখও ধোঁকা খেয়ে যাবে। টোকিও কোম্পানির তৈরি এই রোবটটি কম্পিউটার অপারেটিং সিস্টেমে কন্ট্রোল করা হয়ে থাকে। আর এই রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আপনার যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারে। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই রোবটটি মানুষের সকল এক্সপ্রেশন হুবহু কপি করতে পারে, আর তখন এই রোবটটিকে সত্যি একজন মানুষের মতোই দেখায়। এই রোবটটির কিউরেটর তাকে নিজের মতো দেখতে বানিয়েছে। শুধু তাই নয়, রোবটটি অফিসের কাজ, সবার খোঁজখবর নেওয়া সবই করে থাকে একজন হুবহু মানুষের মতো। রোবটটির মুখের খোঁচা খোঁচা দাড়ি তাকে আরও রিয়েলিস্টিক বানায়, এ কারণে রোবটটি এতটাই ফেমাস। এই রোবটটিকে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আমাদের 7 নম্বরে রয়েছে রোবট সোফিয়া। একে তো আপনারা চিনে থাকবেন, ভালো করে দেখুন তো, চিনতে পারেন কি না? ওকে, আমি বলে দিই, এই রোবটটি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে কিছুদিন থাকার পর তা ভারতে চলে যায়। বর্তমান বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স রোবট বলা হয় রোবট সোফিয়াকে। সোফিয়ার কালো চোখ আর মিষ্টি হাসি মুহূর্তেই কেড়ে নেবে আপনার মন, আপনি সোফিয়ার প্রেমে পড়ে যেতে পারেন। হংকংয়ের স্মার্ট রোবোটিক্স নামের একটি প্রতিষ্ঠান এই রোবটটিকে তৈরি করেছে। এই সুন্দর রোবটটিকে মূলত কথা বলার জন্য এবং কাজ করানোর জন্য তৈরি করা হয়েছে। এই সুন্দর রোবটটি যখন মানুষের সাথে কথা বলে তখন নানা রকম এক্সপ্রেশন দিতে পারে, যেমন খুশির সময় হাসতে পারে, দুঃখের সময় মন খারাপ করতে পারে, আবার আপনাকে হাসাতেও পারে। সে আপনার প্রতিটি কথা ফিল করতে পারে।
এমনকি সে মানুষের সাথে কথা বলার সময় অনেক কিছু শিখতে পারে। রোবট সোফিয়া নিজের বুদ্ধি দিয়ে অনেক কাজের সমাধানও করতে পারে, আর এই গুণটি রোবট সোফিয়াকে সবার চেয়ে আলাদা করে রাখে। তো বন্ধুরা, কেমন লেগেছে রোবটটিকে কমেন্টে আমাকে জানাতে পারেন। বিশ্ববিখ্যাত এই রোবট সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, ভিন্ন ভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষের সাথে মিশে অনেক নতুন কিছু শিখতে পারছে। সোফিয়ার বুদ্ধি থেকে সৌদি আরব তাদের দেশের নাগরিকত্ব দিয়েছে, অর্থাৎ এই রোবটটি পৃথিবীর প্রথম রোবট যার কাছে মানুষের মতো কোনো দেশের নাগরিকত্ব রয়েছে। আমরা এখন সোফিয়ার সাথে কথা বলবো। হ্যালো সোফিয়া, হাউ আর ইউ? হ্যালো অনারেবল প্রাইম মিনিস্টার, আই এম ফাইন, থ্যাংক ইউ। আমাদের 6 নম্বর রয়েছে সিমরয়েড নামের এই রোবটটি। এই রোবটটিকে মূলত ডাক্তারদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল, তবে একে সাধারণ কোনো রোবট ভেবে আপনি ভুল করবেন না, কারণ এই রোবটটি মানুষের মতো কোনো কিছু অনুভব করতে পারে। অর্থাৎ এই রোবটটিকে আপনি স্পর্শ করলে সে বুঝতে পারবে, আবার জোরে আঘাত করলে সে ব্যথা পাবে এবং চিৎকার করে উঠবে। এই অসাধারণ রোবটটিকে তৈরি করেছে জাপানের এক ডেন্টাল ইউনিভার্সিটি। মূলত বিভিন্ন জরুরি এক্সপেরিমেন্টের জন্য রোবটটিকে তৈরি করা হয়েছে, তবে রোবটটিকে লিমিটেড বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে। কিন্তু ব্যথা অনুভব করার জন্য এক্সট্রা সেন্সর লাগানোর ফলে এটি তার কাজের জন্য সবচেয়ে সেরা রোবট, কারণ রোবটটি ডাক্তারের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। And there are plans to release the robot commercially. আমাদের 5 নম্বর রয়েছে হারমনি নামের এই সুন্দর রোবটটি। মূলত রোবটটিকে তৈরি করা হয়েছে একাকী মানুষের সঙ্গী হিসাবে। অসাধারণ সুন্দরী এই রোবটটি মানুষের সকল কথা বুঝতে পারে। মূলত রোবটটির মূল কাজ মানুষের যৌন চাহিদা পূরণ করা। এই রোবটটি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। তাছাড়া রোবটটি একটি মেয়ের মতো আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে। আমেরিকার তৈরি এই সুন্দরী রোবটটি আপনার পছন্দ অপছন্দ সবই বুঝতে পারে এবং তা মনেও রাখতে পারে। এই রোবটটি আপনার ওয়াইফের মতো সব কাজও করতে পারে। পৃথিবীর অনেক মানুষ এই রোবটগুলোর সাথে সংসারও করছে এবং তারা পুরোপুরি সন্তুষ্ট। এই রোবটটি আপনার চোখের দিকে তাকিয়ে একদম মানুষের মতো কথা বলতে পারবে, যা আপনার মুহূর্তে হৃদয় কেড়ে নেবে। আমাদের 4 নম্বর রয়েছে দুই বোন রোবট, কমামি রাইট এবং অটোনো রাইট। এই রোবটগুলোকে জাপানের একটি মিউজিয়ামে রাখা হয়েছে। দুটি রোবটের মধ্যে একটিকে টিনেজার রূপ এবং অন্যটিকে গম্ভীর রূপে তৈরি করা হয়েছে। এই দুই বোন রোবট খুবই বুদ্ধিসম্পন্ন রোবট। তারা মিউজিয়ামে ঘুরতে আসা সকলকে এন্টারটেইন করে থাকে, সেই সাথে মিউজিয়ামের অনেক খুঁটিনাটির তথ্য জমা করে রাখে। এই দুই বোন মূলত মানুষ এবং অ্যান্ড্রয়েডের সম্পর্ক নিয়ে রিসার্চ করে চলেছে। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে আমরা এবার ভিন্নধর্মী কিছু রোবট দেখাবো যেগুলো মানুষের আকৃতির নয়। এই ভিন্নধর্মী রোবটগুলো মানুষের কাজকে অনেক সহজ করে তুলেছে, আর আপনি চাইলে এই রোবটগুলোকে কিনে নিয়ে আসতে পারেন। চলুন এবার দেখে নিই এই ভিন্নধর্মী রোবটগুলোকে। বন্ধুরা, আমাদের 3 নম্বর রয়েছে স্পোর্ট রোবট। এই রোবটগুলো দেখতে অনেকটা কুকুরের মতো। এই রোবটটি 4 পায়ে ভর দিয়ে চলে। এর বিশেষ সুবিধা হলো এই রোবটটি দিয়ে আপনি ঘরের কাজ এবং বাইরের কাজ সবই করিয়ে নিতে পারবেন। এই রোবটগুলো অনেক দ্রুত দৌড়াতে পারে। যদি এর চলার পথে কোনো কিছু বাধা হয়ে আসে, রোবটটি তা সরিয়ে আবার চলতে পারে। এই রোবটটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে এবং উঁচু নিচু পথ দিয়েও চলাচল করতে পারে। আমাদের লিস্টের 2 নম্বর রয়েছে অ্যাসিমো রোবট। এই রোবটটি তৈরি করেছে বিখ্যাত জাপানি কোম্পানি হোন্ডা। এই অ্যাসিমো রোবট সত্যি এক বিস্ময়। এই রোবটটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রোবটের মধ্যে একটি। রোবটটি আমাদের জন্য খুবই উপকারী। সবচেয়ে মজার বিষয়, এই রোবটটি আপনার সাথে ফুটবলও খেলতে পারবে। আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার সব কিছু এই রোবট তৈরি করতে পারবে। এই সাদা কালারের বাচ্চা আকৃতির রোবটটির উচ্চতা 4 ফুট এবং ওজন 55 কেজি। আপনি এই বাচ্চা রোবটটিকে অবহেলা করতে পারেন, কিন্তু আপনি জেনে নিন এই রোবটটি একটি শিক্ষিত রোবট, কারণ এই রোবট বিভিন্ন ভাষায় মানুষের সাথে কথা বলতে পারে। রোবটটি বাচ্চা হলেও অল্প বয়সে অনেক কিছু শিখতে পেরেছে। আমাদের 1 নম্বর রয়েছে একজন কমেডি রোবট। এই রোবটটির নাম পেপার। পেপার খুব সহজেই দুঃখী মানুষদের হাসাতে পারে। এই রোবটটি গান, নাচ সব করতে পারে। এই ছোট্ট রোবটটি সত্যি অসাধারণ। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Dance Pepper. Super, mais je te préviens, je ne peux pas m'empêcher de danser quand je joue de la musique. চোখ ধাঁধানো সব নতুন আবিষ্কার, বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, ভবিষ্যৎ টেকনোলজি, অত্যাধুনিক সায়েন্স এক্সপেরিমেন্ট ইত্যাদি সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল 5 মিনিট সায়েন্স। লিঙ্ক পেতে ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে ক্লিক করুন।